আদালত পাড়া থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি নজরদারিতে যে কোনো সময় গ্রেফতার করা হবে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তার দাবি, জঙ্গি ছিনিয়ে নেওয়ার মূল মাস্টার মাইন্ড বরখাস্ত ও পলাতক আসামি মেজর জিয়া। আসামি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযানে নেমেছে র্যাব। দিন দুপুরে আদালতের সামনে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় দুই জঙ্গিকে মুহূর্তে চম্পট মোটর সাইকেলে। গোটা দেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, ঘোষণা করা হয়েছে 20 লাখ টাকা পুরস্কার, তারপরও হদিস মেলেনি দুই জঙ্গির। পুলিশ ও র্যাবের দাবি, ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে আর দায়িত্ব অবহেলায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সময় জঙ্গি আনা নেওয়ার ক্ষেত্রে একটা মানে প্রোটেকশনের ব্যবস্থা করা হয় তাদেরকে। কালকে এই ঘটনাটা ছিল একটা অনাকাঙ্ক্ষিত এবং যে কারণে একটি ঘটনা ঘটেছে, যার কারণে এই অবহেলার কারণেই তো পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে। এবং আমি মনে করি এখন তাহাদের টহল জোরদার করা হয়েছে এবং জঙ্গি আনা নেওয়ার ক্ষেত্রেও আমাদের পুলিশ প্রোটেকশন পর্যাপ্ত রয়েছে। পুরস্কার ঘোষণা করা হয়েছে, রাষ্ট্রের সকল সংস্থা আপনি দেখেন যারা বর্ডারে কাজ করছে তারা তাদের সবাইকে সতর্ক করা হয়েছে যেন এই পলাতক দুজন জঙ্গি কোনোভাবেই তারা দেশের বাইরে যেতে না পারে। দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত। ঘটনার মূল হোতা বরখাস্ত ও পলাতক আসামি মেজর জিয়া। কিন্তু একটা মামলা রুজু হয়েছে, সেই মামলা 20 জনকে আসামি করা হয়েছে এবং আরও অজ্ঞাতনামা 21 জনকে মামলায় আসামি অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই 12 জন ছিল, 12-জন 2 জন চিনি নেওয়ার পরে 10 জনকে আবার 10 দিনের রিমান্ডে আনা হয়েছে। সব কিছু মিলে একটি তদন্ত চলছে এবং ঢাকা সহর্ষ সারা বাংলাদেশে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ একটা সতর্কতা জারি করেছেন, সবাই অ্যালার্ট রয়েছে এবং সবাই চেকপোস্ট করছি। আসামিরা আমরা আমাদের মানে নজরদারিতে রয়েছে, তাদেরকে আমরা যে কোনো সময় গ্রেপ্তার করতে সক্ষম হব। এবং আমি মনে করি এখানে মাস্টার মাইন্ড ছিল জিয়া। বেশ কিছু ক্লু আমরা পেয়েছি যে কারা এটার সাথে সংশ্লিষ্ট এবং কারা তাদেরকে সহযোগিতা করেছে পালিয়ে যেতে। পালিয়ে যাওয়ার পিছনে যেহেতু তাদের মাতৃ সংগঠন বা তাদের সংগঠন হচ্ছে আনসারুল ইসলাম, সেখানে তাদের সহযোগিতা থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একইভাবে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেটাও আমরা তদন্ত করছি। সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি আদালত পাড়া সহ গোটা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এস এম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা।